আজকের পছন্দের গল্প দুইয়ে পক্ষ রচনা ইন্দ্রনীল সান্নাল গল্পটির সমস্ত চরিত্রই কাল্পনিক বাস্তবের সাথে কোনো ঘটনার মিল থাকলে তা নেহাতি অনিচ্ছাকৃত মালব্যনগরের অ্যাসাইনমেন্ট চুকিয়ে দিল্লি ফেরা মাত্র প্রতিরক্ষামন্ত্রী রঞ্জিত গগৈ প্রথমা লাহিরিকে তলব করলেন প্র্যাচ তোকে আবার কলকাতা যেতে হবে প্রথমা ভারত সরকারের এলিট ইন্টেলিজেন্স উইং কাইমেরার সদস্য র সিবিআই আর্মি নেভি বা এয়ার ফোর্স কাইমেরার অস্তিত্ব সম্পর্কে বাকি নয় শুধুমাত্র আন্তর্জাতিক অপরাধ মোকাবিলার জন্য রঞ্জিত নিজের হাতে কাইমেরার তৈরি করেছেন ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি থেকে পাশ করার পর প্রথমা লাহির পোস্টিং হয় আর্মিতে পড়াশোনায় তুখোর কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার হাত হাতের তালুর মতো চেনা সার্টিফাইড হ্যাকার মার্শাল আর্টে পোটু প্রথমা লাহেরি রঞ্জিতের ব্যক্তিগত অনুরোধে সে আর্মি থেকে কাইমেরায় জয়েন করে প্রথমা বলল এই তো বেঙ্গল থেকে ফিরলাম আবার কেন মাননীয় রাষ্ট্রপতি অরুণ চ্যাটার্জির কার্ডিওলজিস্টের নাম ডক্টর চঞ্চল দুবে পানিহাটিতে ওর একটা হার্ট রিসার্চ ইনস্টিটিউট আছে নাম হসপিটাল ইন পানিহাটি বা সংক্ষেপে চিপ রাষ্ট্রপতির স্ত্রী একটি মান্থলি ম্যাগাজিন এডিট করেন তার নেক্সট ইস্যুর জন্য ডক্টর চঞ্চলের ইন্টারভিউ চাইছেন প্রথমা বুঝতেও পারেনি ইন্টারভিউ নেওয়ার মতো সোজা ব্যাপার থেকে কত জটিল ঘটনা ঘটতে চলেছে পানিহাটিতে গঙ্গার ধারে দশ বিঘে জমির ওপর গড়ে উঠেছে চিপ চারটে পাঁচতলা হাসপাতাল বিল্ডিং ছাড়াও রয়েছে ডাক্তারদের বাংলো সিস্টার স্টাফ রোগীর বাড়ির লোকেদের থাকার জন্য কোয়ার্টার ইত্যাদি গঙ্গার শোভা নীল আকাশ এবং সবুজ মাঠ দেখলে হৃদয়ে আপনি ভালো থাকে খোদ ডক্টর চঞ্চলের হৃদয় অবশ্য এই মুহূর্তে ভালো নেই হার্ট ব্লকের কারণে বুকে পেসমেকার বসানো হয়েছে অনেক ফোনাফোনির পরে ডক্টর চঞ্চলের সাক্ষাৎকারের অনুমতি পেয়েছে প্রথমা সে প্রথমবার ফোন করেছিল পেসমেকার বসানোর তিন দিন আগে সাক্ষাৎকারের প্রস্তাব শুনে হাসপাতালের আরএমও ডক্টর বিকাশ দত্ত ফোন কেটে দেন দ্বিতীয় দিন ফোন ধরেন ডক্টর চঞ্চলের শ্রী গায়ত্রী দেবী তিনি ধৈর্য ধরে পুরো ব্যাপারটা শোনেন এবং অপারেশনের পরে সময় দেন আজ সেই কাঙ্ক্ষিত দিন ডক্টর চঞ্চল শুয়ে রয়েছেন নিজের বাংলোর বেডরুমে মাস্টার বেডের বদলে আইসিসিউ এর রেলিং লাগানো বেড বেডের মাথার দিক পঁয়তাল্লিশ ডিগ্রিতে ভাঁজ করা পেসমেকার বসানোর পরে ডক্টর চঞ্চল সম্পূর্ণ সুস্থ তবে বেড রেস্টে রয়েছেন বেডের পাশে রাখা রয়েছে অক্সিজেন সিলিন্ডার আইভি আইভিসের পাউচ এবং স্ট্যান্ড কার্ডিয়াক মনিটার আরও কত কি তোমার নাম প্রথমা আর আমার পদবি দুবে তুমি এক আর আমি দুই কি ইন্টারেস্টিং ব্যাপার তো প্রাথমিক আলাপের পরে বলেছিলেন ডক্টর চঞ্চল প্রথমা মৃদু হাসল বেডের ডান পাশে বসে থাকা বছর তেরো কিশোরের মাথায় হাত বুলিয়ে ডক্টর চঞ্চল বললেন এই হাসপাতাল চিপ আমার প্রথম সন্তান আর এ হচ্ছে আমার দ্বিতীয় সন্তান শাশ্বত শাশ্বত টুকটুকে ফর্সা ভাসা ভাসা চোখ গালে সদ্য ফোটা দাড়িরা ভাস ল্যাকট্যাকে চেহারা বয়সন্ধে চৌখাটে পা রেখে চাকা খেয়ে গিয়েছে অ্যান্টেনাওয়ালা রেডিও হার্ডওয়্যার লাগানোর মিডিয়ায় নেটওয়ার্কিং করছে কিবোর্ডের ওপরে হাত চলছে বিদ্যুতের গতিতে বেডের পাশে রাখা চেয়ারে বসে স্মার্টফোনের রেকর্ডার অন করে প্রথমা স্মার্টফোন আর ইয়ারপ্লাব বেডের এর রেখে সাক্ষাৎকার শুরু করে রাষ্ট্রপতির কার্ডিওলজিস্ট মানে এই মুহূর্তে ভারতবর্ষের এক নম্বর কার্ডিওলজিস্ট এই সাফল্যের রহস্য কি জীবনে এক মিনিট সময়ও নষ্ট করিনি জীবনের সব পরীক্ষায় ফার্স্ট হয়েছি ক্লান্ত গলায় বললেন ডক্টর চঞ্চল সাফল্যের কথা বলতে গিয়ে গলায় সুর সুযোগ বুঝে দ্বিতীয় প্রশ্নটি করে ফেলে প্রথমা কোনো রিগ্রেট আছে নাকি আছে পেশাদার জগতে প্রথম হতে গিয়ে কুড়িবারকে সময় দিতে পারিনি এটাই একমাত্র রিগ্রেট আপনার স্ত্রীও কি ডাক্তার না গায়ত্রী হোম মেকার হিসেবেই হ্যাপি ছেলের কোন ক্লাস শাশ্বতার এখন ক্লাস সেভেন দিনরাত ভিডিও গেম খেলে আর সোশ্যাল মিডিয়ায় নেটওয়ার্কিং করে হাফ ডিতে গাড্ডু খেয়েছে আমি ওকে বলি ভিডিয়েট ভিডিও গেমার আর ইডিয়েটের কম্বিনেশন মন্তব্য শুনে বাবার দিকে রাগি চোখে থাকায় শাশ্বত ডক্টর চঞ্চল বলেন ভার্চুয়াল জগৎ ছেড়ে পড়াশোনায় মন দেওয়া দরকার আমাদের ফ্যামিলির তিন জেনারেশন কার্ডিওলজিস্ট ওকেও কার্ডিওলজিস্ট হতে হবে সামনের মাসেই মেডিকেল এন্ট্রান্সের প্রিপারেটরি কোর্সে ভর্তি করে দেবো কিবোর্ডের উপরে চলতে থাকা শাশ্বতর হাত মুহূর্তের জন্য থমকায় সে বলে দুটো কথা আগেও বলেছি আবারও বলছি এক নম্বর ভার্চুয়াল ইজরিয়াল নাম্বার টু আমি বড়ো হয়ে কার্ডিওলজিস্ট হব না সফটওয়্যার প্রোগ্রামার হব দু দুবার সাইট্রোয়াটিক কাউন্সেলিং করিয়েও কোনো লাভ হলো না ছেলের চুল ঘেঁটে দিলেন স্নেহময় বাবা ভার্চুয়াল কে কেউ রিয়েল বলে অনুভূতিহীন জম্বি তৈরি হচ্ছে একটা বাবা ছেলের কচকচি থেকে বেরোতে পরের প্রশ্নে ঢুকে পড়ে প্রথমা এত বড় হাসপাতাল সামলান কি করে অ্যাডমিনিস্ট্রেশন আমি সামলাই না তার জন্য মেডিক্যাল সুপারিনটেন্ডেন্ট ডক্টর লক্ষণ মিশ্র রয়েছেন সেই আমার পেসমেকার বসিয়েছে আমার থেকে বছর পাঁচেকের জুনিয়র ডক্টর চঞ্চলের কথার মধ্যেই ঘরে ঢুকে পড়েছেন ডক্টর লক্ষণ ছ ফুট লম্বা শ্যামলা গায়ের রং এক মাথা কুঁকড়া চুল মোটা গোঁফ অ্যাপ্রনের পকেট থেকে স্টেথোস্কোপ বার করে প্রথমাকে বললেন আপনার ইন্টারভিউয়ের কথা গায়ত্রী দেবী এক্ষুনি আমাকে জানালেন আগে জানলে অ্যালাউ করতাম না আপনাকে আর সময় দেওয়া যাবে না ডক্টর চঞ্চল নেটস অ্যাপসোলিউট রেস্ট প্রথমা বলল আমার আর পাঁচ মিনিট লাগবে হ্যাঁ বাই দা ভে আপনি স্মার্টফোন আর ইয়ার প্লাগ বেডে রেখেছেন কেন ওগুলো সরান সরি বিছানা থেকে যন্ত্র সরিয়ে প্রথমে ভাবে কম্পিউটার বিছানায় থাকলে অসুবিধা নেই আমার স্মার্টফোন থাকলেই যত দোষ যত সব পালস দেখে প্রেশার মেপে ডক্টর লক্ষণ বললেন প্যারামিটার আছে সব তোমার কিছু লাগবে চাঁদুকে পাঠিয়ে দাও ওষুধ খাবো আমি এখানেই আছি চমকে দিয়ে বেডের পিছন থেকে উঠে দাঁড়ালো বছর পঁচিশের এক যুবক সে মেঝে চাদর পেতে শুয়েছিল তার উপস্থিতি টের পাওয়া গেল এই মাত্র ডক্টর চঞ্চল প্রথমাকে বললেন সাধু আমার ড্রাইভার পার্সোনাল চাদু দে ডক্টর লক্ষণ বেরিয়ে যাওয়ার আগে বললেও তোমার ইন্টারভিউ শেষ হলে গায়ত্রী দেবীকে খাবার নিয়ে আসতে বলবো খাবার না পিন্ডি যত সব না স্বগত উক্তি করেন চঞ্চল বউয়ের উপরে তো রাগ কেন ঝগড়া হয়েছে নাকি ব্যক্তিগত ব্যাপারে নাক না গলিয়ে প্রথমে বলল কবে থেকে পুরো প্র্যাকটিস শুরু করছেন গতকাল সন্ধেবেলা আইসিসিউ থেকে ফিরলাম এখন দুদিন রেস্ট বুকের বাঁ দিকে হাত বোলাচ্ছেন ডক্টর চঞ্চল এ নিন ওষুধ ডক্টর চঞ্চলের হাতে ট্যাবলেট আর জলের গেলাস তুলে দিয়েছে চাঁদু ট্যাবলেট মুখে ফেলে এক ঢোক জল খেয়ে গেলাস ফেরত দেন ডক্টর চঞ্চল চাদু জিজ্ঞেস করে দেবী মাতার ক্যাপসুলটা দেব ওর ক্যাপসুল আমি খাব না ঘাড় ডক্টর চঞ্চল দেবী মাতার নাম শুনে প্রথমভাবে কার্ডিওলজিস্টেরও গুরুমা আছে তার চিন্তার মধ্যেই ডক্টর চঞ্চল বুকের বাঁ দিকে মালিশ করতে করতে বলেন চাদু লক্ষণকে ডাক কি হল প্রথমা উৎকণ্ঠিত ডক্টর চঞ্চল কুলকুল করে ঘামছেন মুখ ফ্যাকাসে শ্বাস চলছে দ্রুত গতিতে চাঁদ চিৎকার করে বলে স্যারের শরীর খারাপ লাগছে চিৎকার শুনে দৌড়ে ঘরে ঢুকলেন ডক্টর চঞ্চল এবং গায়ত্রী দেবী বছর চল্লিশের গায়ত্রী দেবীকে মা মা দেখতে টুকটুকে ফর্সা বেটে খাটো গিন্নি বান্নি চাই গায়ত্রী দেবী আর ডক্টর লক্ষণকে দেখে শুকনো জীব দিয়ে ঠোঁট চেটে ডক্টর চঞ্চল বললেন সব শেষ হয়ে গেল পঁয়তাল্লিশ ডিগ্রিতে হেলিয়ে রাখা বেড মেঝের সমান্তরাল করে দিয়েছেন ডক্টর লক্ষণ ডক্টর চঞ্চলের নাকি অক্সিজেনের নল গুঝে দেন হাতে স্যালাইনের সুজ ঢোকান প্রথম শাশ্বতকে ধাক্কা মেরে বেডের পাশ থেকে সরিয়ে দিয়ে ল্যাপটপ বেড থেকে সরিয়ে পাশের টেবিলে রাখেন কার্ডিয়াক মনিটরে তার ডক্টর চঞ্চলের শরীরে জুড়ে দেন চাদু মোবাইল ফোনে অ্যাম্বুলেন্স ডাকছে মনিটর হঠাৎ হয়ে উঠে সবুজ জীবন রেখা দেখাতে শুরু করেছে পিক 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 করে হৃদয়ের শব্দ শোনাচ্ছে মনিটরের দিকে তাকিয়ে প্রথমা দেখল ঢেউয়ের মতো জীবন রেখা এক লহমায় স্ট্রেট লাইন হয়ে গেল শিশুর হাতে আঁকা মাটি আর আকাশের মধ্যেকার দিগন্ত রেখার মতো সোজা অ্যাম্বুলেন্সের হুচারের শব্দ শোনা যাচ্ছে গায়ত্রী দেবী স্বামী নিঃস্পন্দ বুকের উপরে তাকিয়ে বললেন পানিহাটি থানার অফিসার ইনচার্জ পুলক দাস ডক্টর চঞ্চল দুবে আন্যাচার ডেথ নিয়ে ওর স্ত্রী গায়ত্রী দুবে এবং ওর কলিগ ডক্টর লক্ষণ মিশ্র পানিহাটি থানায় আলাদা দুটো এফআইআর করেছে গায়ত্রী দেবীর অভিযোগ দেবী মাতার বিরুদ্ধে ডক্টর লক্ষণের অভিযোগ আপনার বিরুদ্ধে দুটি এফআইআর তিনশো দুই ধারা দেওয়া হয়েছে অর্থাৎ কাল্পবেল হোমিসাইড টু মার্ডার দেবী মাতা বা আপনাকে আমি আপাতত জোর করে থানায় নিয়ে যাচ্ছি না কিন্তু আপনি আমাকে হেল্প করুন আমি আপনাকে কিভাবে হেল্প করবো নিরীহ মুখে জানতে চাই প্রথমা দেখুন ম্যাডাম আমার কাছে হোম ডিপার্টমেন্ট থেকে অলরেডি খবর চলে এসেছে যে আপনি কেন্দ্রীয় সরকারি কর্মচারী কোন ডিপার্টমেন্ট সেটা জানার অধিকার প্লাস আমার উপর চাপ আছে যেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনাকে ছেড়ে দিই কিন্তু কেসটার কিছু ব্যবস্থা না করে কি করে ছাড়ি বলুন তো প্রথমা মাথা নিচু করে ভাবছে নিজেকে নিয়ে নয় ডক্টর চঞ্চলকে নিয়ে অ্যাম্বুলেন্সে চাপিয়ে চিপের আইসিসিউতে নিয়ে গিয়েও তাকে বাঁচানো যায়নি ডক্টর লক্ষণ ডেথ ডিক্লেয়ার করেছেন সকাল এগারোটায় এখন রাত আটটা কান্নাকাটি চিৎকার থানায় ফোন পুলিশ আসা পোস্টমর্টমের জন্য বডি বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া ময়না তদন্ত রিপোর্ট টেলিফোন মারফত আন জানতে পারা এই সব করতে করতে সন্ধ্যে সাতটা বেজেছে ডক্টর চঞ্চলের সেলাই করা দেহ এখন চিপের ডিসপেন্সারিতে রাখা রয়েছে আগামীকাল সৎকার হবে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া অনেকক্ষণ এসে গেছে রাষ্ট্রপতির কার্ডিওলজিস্টের মৃত্যু মানে ধুন্ধুমান মিডিয়া সার্কাস প্রথম আর অফিসার পুলক বসে রয়েছে ডক্টর চঞ্চলের বাংলোর ড্রয়িং রুমে কপালে হাত দিয়ে প্রথমা বলল। হার্টের রোগীর মৃত্যুকে হচ্ছে দু দুটো হয়ে গেছে চাপ আছে আমাকে প্রসিড করতেই হবে স্ট্রাব করে পুলা পোস্টমর্টে রিপোর্ট যিনি করেছেন তিনি ফোনে জানিয়েছেন যে পেসমেকার বন্ধ হয়ে হার্ট ব্লকের ফলে মৃত্যু লিখিত রিপোর্ট কাল দেবেন আর কেমিক্যাল অ্যানালিসিসের রিপোর্ট এর প্রাইমারি ফাইন্ডিংও আর কিছুক্ষণের মধ্যে ফোনে জানতে পারবো প্রথমা বলল সময় নষ্ট করে লাভ নেই গায়ত্রী দেবীকে ডাকুন অভিযোগকারিনীকে দিয়ে জেরা শুরু করা যাক ড্রয়িং রুমে ঢুকে গায়ত্রী দেবী বললেন ইন্সপেক্টর দাস আমাকে ডেকেছেন গায়ত্রী দেবীর সিঁদুর মুছে ফেললেও শিথির লাল আভা যায়নি পরনে নীল মেরুন পেড়ে শাড়ি কান্নাকাটির ফলে চোখ জবা ফুলের মতো লাল ইন্সপেক্টর পুলক বললেন আপনি বসুন আপনি কেন মনে করছেন যে আপনার স্বামীকে খুন করা হয়েছে সরাসরি গায়ত্রী দেবীকে প্রশ্ন করে প্রথমা আঁচলের খুঁট আঙুলের ফাঁকে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে গায়ত্রী দেবী বলেন দেবী মাতার নাম শুনেছেন বিখ্যাত নিউ এজ গুরুমা যিনি আর্ট অফ লাইফ নাকি এক মাসের শেষের জন্য কোটিপতিরাও লাইন দেয় এলাহাবাদে বিশাল আশ্রম অন্যান্য রাজ্যেও হেলথ হাব আছে আচ্ছা নিজস্ব এফ এম এবং টিভি চ্যানেল বলেন গায়ত্রী দেবী গত দু মাস ধরে দেবী আমার বরের মাথা খাচ্ছে দেবী কেন ডক্টর চঞ্চলের মাথা খাবেন কিভাবেই বা খাবেন চঞ্চল মোটা হয়ে যাচ্ছিল পেশেন্ট দেখাকালীন দুবার মাথা ঘুরে পড়ে যায় তখনও দেবীকে চিপে আমন্ত্রণ জানায় আর্ট অফ লাইফ সেশন করার জন্য দেবীকে পাশের বাংলোয় থাকতে দেয় অন্য হার্ট পেশেন্টের সঙ্গে দেবীর সেশনে যোগ দেয় এক মাস সেশন করার পর চঞ্চলন রুগা রোগা হয় মাথা ঘোরাটা কমেনি কেননা ওটা তো হার্ড ব্লক থেকে হচ্ছিল আলটিমেটলি পেসমেকার বসাতেই হল মাঝখান থেকে আমার সর্বনাশ হয়ে গেল সর্বনাশ কেন দেবী মাতা ওকে এমন বশ করে ফেলেছিলেন যে ওর আর্ট অফ লাইফের জন্য প্রচুর টাকা তো চঞ্চল দিয়েছিলই উপরন্তু সম্পত্তির অর্ধেকও দেবী মাতার বুজরুকি আর্টের নামে বিল করে দিয়ে গেছে এতে নাকি অনেক মানুষের উপকার হবে ছেলেটার নাম নেহাত প্রাণে ধরে বাদ রাখতে পারেনি চঞ্চল মারা যাওয়ার পরে চিপের মালিক তো এখন দেবী আমি সন্দেহ করবো না কেন এটা মার্ডার কফিতে চুমুক দিয়ে ইন্সপেক্টর পুলক বললেন কিন্তু দেবী তো প্লেস অফ অকরেন্সে ছিলেনই না ঘটনাস্থলে না থেকেও মার্ডার করা যায় মিস্টার দাস আজকাল রিলিজ ক্যাপসুল অনেক পরে বেরিয়েছে খাওয়ার শুরু হয় চঞ্চল তো নিয়মিত দেবীর দেওয়া হার্বাল ক্যাপসুল খেত ইন্টারেস্টিং প্রথমা গায়ত্রী দেবীকে বলে আপনি ডক্টর লক্ষণ মিশ্রকে পাঠিয়ে দিন আর দেবীকে বলে রাখুন আমরা ওর সঙ্গে কথা বলবো দেখুন আমার হাতে একদম সময় নেই চিপের ম্যানেজমেন্ট সামলানো একটা হেডেক আর কর্ণধারের অন্ত্যেষ্টি সামলানো আর একটা এর মধ্যে আমাদের আর জ্বালাবেন না ড্রয়িং রুমে ঢুকে সোফায় বসে পুলকের দিকে তাকিয়ে বললেন ডক্টর লক্ষণ চঞ্চল হ্যাঁ চঞ্চল ডুবে তো প্রাক্তন কর্ণধার হয়ে গেলেন বর্তমান কর্ণধার কে আপনি টুক করে প্রশ্ন ছড়েন পুলক চ্যালেঞ্জ আর লেবারকে প্রায়োরিটি দিতে হলে সেটাই হওয়া উচিত কিন্তু দেশটার নাম ভারতবর্ষ এখানে ভরং আর বুজরুকির জয় হয় আপনি দেবী মাতার নাম শুনেছেন না শুনে উপায় আছে একদিকে মডার্ন মেডিসিন অন্যদিকে ইন্ডিয়ান মিস্ট্রিসিজম এই দুইয়ের পক্ষে গাঁট ছড়া বেঁধে দেবী চিপকে ইন্টারন্যাশনাল ওয়েলনেস হবে দিতে পরিণত করতে চাইছে এখানে মেডিসিন বা সার্জারি ছাড়াই হৃদযন্ত্র ভালো করে দেবে দেবীর মোট হল বাই দা বাইপাস দেবী চাইলেই তো আর বদল ঘটবে না তার জন্য ডক্টর চঞ্চলের অনুমতির প্রয়োজন ডক্টর চঞ্চল ভিল করে চিপের অর্ধেক মালিকানা দেবীর নামে করে দিয়েছে আমি এখন এই ফ্রডটার বেতনভোগ কর্মচারী কি হিউমিলিয়েটিং বাকি অর্ধেক মালিকানা তো শাশ্বত নামে এত হিউমিলিয়েশনের কি আছে শাশ্বত এখন জুনিয়র সম্পত্তির অর্ধেক ওর নামে থাকলে ও লিগাল গার্জেন সেটা হ্যান্ডেল করবে ডক্টর চঞ্চল কাকে লিগাল গার্জেন করে গেছেন কে জানে প্রথমে এতক্ষণ স্যান্ডউইচ খেতে ব্যস্ত ছিল এতক্ষণে মুখ তুলল ড চঞ্চলের পেসমেকার বন্ধ হয়ে যাওয়ার কারণ কি হতে পারে ডক্টর লক্ষণ দিকে বলেন আপনি ডক্টর চঞ্চলের বেডের স্মার্টফোন এবং ইয়ার প্লাগ রেখেছিলেন আপনি কি জানেন যে এ থেকে পেসমেকার ড্যামেজ হতে পারে তাই আপনি আমার নামে এফআইআর করেছেন পেসমেকারের সাইজ বিস্কুটের মতো রাগী গলায় বলেন ডক্টর লক্ষণ বুকে ডানদিকে কলার বোনের তলায় চামড়ার নিচে বসানো থাকে পেসমেকার থেকে একটা তার ধমনী দিয়ে চলে যায় দক্ষিণ নিলয় ও দক্ষিণ অলিন্দে। পেস মেকারের ইম্পালস তৈরি হলে তারবাহিত হয়ে সেই ইম্পালস হৃদয়ে পৌঁছে তাকে ঠিক ছন্দে না চায় স্মার্টফোন সরাসরি পেসমেকারের মেকারের ওপরে কোনো এফেক্ট করে না কিন্তু ইয়ার প্লাগের ম্যাগনেট পেস মেকারের ইম্পাস জেনারেশনে ব্যাঘরা দিয়েছে সেটাই ডক্টর চঞ্চলের মৃত্যুর কারণ প্রথমার মনে সংশয় দানা বাঁধছে তার জন্য যদি ডক্টর চঞ্চল মারা গিয়ে থাকেন তাহলে সে নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না ইন্সপেক্টর পুলক নিচু ডক্টর লক্ষণকে বললেন আপনি যান দেবীকে পাঠিয়ে দিন নমস্কার আমাকে এখানে ডাকা হয়েছে ড্রয়িং রুমে ঢুকে সবার দিকে তাকিয়ে হাত জড়ো করলো দেবী মাতা পাঁচ ফুট আট ইঞ্চি লম্বা জিন্স আর নামাবলির কুর্তি পরা দেবীকে দেখে পুলো উঠে দাঁড়িয়ে বলল বসুন সোফায় বসলো দেবী প্রথমে তার হাতে এক কাপ কফি তুলে দিয়ে বলল গায়ত্রী দেবী অভিযোগ করেছেন যে আপনি সাস্টেন ক্যাপসুল খাইয়ে ডক্টর চঞ্চলকে হত্যা করেছেন কেমিক্যাল রিপোর্ট এলেই সত্যিটা বোঝা যাবে কফিতে চমুক দেয় দেবী ডক্টর চঞ্চলের শেষ অনুযায়ী তার অবর্তমানে যাবতীয় সম্পত্তির অর্ধেক মালিক তো আপনি গায়ত্রী দেবীর অভিযোগ এটাই আপনার খুন করার মোটিভ অর্থ নিয়ে কথা বলা আমার জীবন দর্শনের বিরোধী এর মধ্যে ইন্সপেক্টর পুলকের ফোন এসেছে সে মোবাইলে নিচু গলায় কথা বলছে ফোন কেটে বলল সেন্ট্রাল ফরেন্সিক রিসার্চ ল্যাবরেটরি থেকে জানালো ভিসার আর কেমিক্যাল অ্যানালিসিসের মধ্যে কোনো রকম পয়জন পাওয়া যায়নি চাদুর দেওয়া যে দুটো ওষুধ ডক্টর চঞ্চল খেয়েছিলেন সেগুলো ব্লাড প্রেসার কমানোর ওষুধ রক্তে তাদের মাত্রা স্বাভাবিক গায়ত্রী দেবীর সাস্টেন রিলিজ পয়েসন ক্যাপসুল এর তত্ত্ব তাহলে বাতিল তো তাচ্ছিল্যের হাসি হাসে দেবী আমি এবার উঠি প্রথমা বলে ডক্টর চঞ্চল চাঁদুকে বলেছিলেন যে আপনার হার্বাল ক্যাপসুল উনি আর খাবেন না এ ব্যাপারে আপনি কিছু বলতে পারেন দেবী মাতা এক পর্দা গলা চড়িয়ে বলল দুদিন আগে পর্যন্ত ডক্টর চঞ্চল হার্বাল ক্যাপসুল খেয়েছে পেসিং এর পরে খেয়েছে কিনা জানি জানিনা তে আমি যাইনি আপনি এবার আসতে পারেন নমস্কার করল প্রথম তাকে পাত্তা না দিয়ে পুলকের দিকে তাকিয়ে দেবী বলল ডক্টর লক্ষণের মুখে শুনলাম যে চঞ্চলের বেডে এবং প্লাগ রেখেছিল আমার হেলদি হার্ট উইদাউট ডক্টর বইতে পরিষ্কার বলা আছে যে পেস মেকারের তিন সেন্টিমিটারের মধ্যে ম্যাগনেট থাকলে সেটা ইম্পালস জেনারেশন প্রবলেম করে অন্যদের জেরা করা বন্ধ করে আপনি আগে একে জেরা করুন চঞ্চলের মৃত্যুর কারণ খুঁজে পাবেন পুলক বলল আপনি চাদুকে পাঠিয়ে দিন দেবী ঘর থেকে বেরোতেই প্রথমা হঠাৎ চন্মনে আগেকার সেই মন বনা ভাব আর নেই এক টুকরো কাগজে খসখস করে এক লাইন লিখে পুলকের হাতে ধরিয়েছেন চাদু ঘরে ঢুকতেই তাকে কড়া গলায় বলল তুমি সারাদিন স্যারের সঙ্গে থাকতে হ্যাঁ ডক্টর চঞ্চল করেছিলেন যে সেটা তুমি জানতে চাঁদু মুখ খোলার আগেই ইন্সপেক্টর পুলক শাশ্বতকে বললো বাথরুমটা কোন দিকে আমি দেখিয়ে দিচ্ছি বলল চাঁদু আমার কথার উত্তর না দিয়ে পালানোর চেষ্টা করো না চাদুকে ধমক দেয় প্রথমা শাশ্বত বেজার মুখে পুলককে নিয়ে ড্রয়িং রুম থেকে বেরিয়ে যায় শাশ্বত ল্যাপটপের সামনে বসে প্রথমা প্রশ্ন করল আমি চিরকুটে বড়বাবুকে লিখেছিলাম যে উনি যেন শাশ্বতকে নিয়ে কিছুক্ষণের জন্য বাইরে যান তুমি বড়বাবুকে বাথরুম দেখাতে গিয়ে কেসটা ঘেঁটে দিচ্ছিলে আমি যে প্রশ্নটা করেছি তার উত্তর দাও হ্যাঁ মাথা নিচু করে বলে চাদু তুমি দুটো উইলের কথাই জানতে দুটো নয় এদিক ওদিক দেখে নিচু গলায় চাঁদু বলে উইল আসলে তিনটে ভুল করছো না তো ল্যাপটপের ওয়েব হিস্ট্রি ঘাঁটছে প্রথমা না তিনটে উইলেরই একজন সাক্ষী আমি আর অন্যজন আরেম ও বিকাশ দত্ত উনি স্যারের ছোটবেলার বন্ধু লাস্ট বিল মানে তিন নম্বর বিলটা কবে হয়েছে গতকাল রাতে আইসিসিউ থেকে বাড়ি আসার আগে স্যার এই বিলটা করেছেন এই বিলে এ উত্তরাধিকারী কে প্রথম আর তিন নম্বর বিলে কোনো তফাত নেই স্যার মারা যাওয়ার পরে সব সম্পত্তির মালিক এখন আবার গিন্নিমা এবং খোপা পাবু ওয়েব হিস্ট্রি ঘাঁটতে ঘাঁটতে প্রথমা বলল কার্ডিওট্রনিক্স তাকে অবাক করে দিয়ে চাঁদু বলল ঠিক বলেছেন কি ঠিক বলেছি প্রথমে জানতে চাই স্যারের বুকে কার্ডিওট্রনিক্স কোম্পানির পেসমেকার বসানো হয়েছে এটাই এখন ওয়ার্ল্ডের বেস্ট কার্ডিওলজিস্টের সঙ্গে থেকে তুমিও হৃদরোগ বিশেষজ্ঞ হয়ে গেলে নাকি প্রশ্ন করে প্রথমা শাশ্বতর পুলক ড্রয়িং রুমে ফেরত এসেছে প্রথমাকে ল্যাপটপ ভাঁটতে দেখে শাশ্বত গলা তুলে বলল ল্যাপটপ পার্সোনাল জিনিস অন্যটাই ইউজ করা উচিত নয় বিপদের সময় অন্য লোকের জিনিস ইউজ করা যায় কিবোর্ডে প্রথমার আঙুল চলছে তাকে ঠেলে সরানোর চেষ্টা করছে শাশ্বত বলছে আপনার কেন বিপদ হবে বিপদ তো হবে দেবী মাতার কেন ল্যাপটপ পুলকের হাতে চালান করে দিয়েছে প্রথমা আমি ওই হার্বাল ক্যাপসুল কেমিক্যাল অ্যানালিসিসের জন্য মুম্বাইয়ের ফার্মাকোলজি ল্যাবে পাঠিয়েছিলাম রিপোর্ট বলছে হার্বাল ক্যাপসুল হার্দোজ স্টেরয়েডের ভরপুর রিপোর্ট দেখার পরই তো বাবা ওই ভদ্রমহিলার সঙ্গে বিরাট ঝামেলা হয় চাঁদু বলে তারপর থেকে স্যার আর ওই ক্যাপসুল খেতেন না গতকাল রাতের বিলটাও ওই কারণেই করা নতুন বিলের কথা কে কে জানে স্যার উকিলবাবু ডক্টর বিকাশ দত্ত বাবু আর আমি আমি কিন্তু কাউকে কিছু বলিনি কাঁচু মাচু মুখে বলে চাঁদু আমিও বলিনি ভাঙা গলায় বলে শাশ্বত তুমি যে কাউকে বলনি এটা আমি জানি শাশ্বতর মাথায় হাত বুলিয়ে প্রথমা বলল চাঁদু সবাইকে একবার স্যারের বেডরুমে ডাকো ফাইনাল কথাবার্তা বলে আমি উঠব সময় নেব না সংক্ষেপে বলি ডক্টর চঞ্চলের বেডের পাশে চেয়ারে বসে আছেন গায়ত্রী দেবী ডক্টর লক্ষণ আর দেবী বসেছেন সোফায় সেদিকে তাকিয়ে বলে প্রথমা চাঁদু বেডের পিছনে মেঝেয় বসেছে শাশ্বত পুলকের কাছে বসে ল্যাপটপ নেবার জন্য ছকঝক করছে পুলক কিন্তু ল্যাপটপটা হাতছাড়া করেননি ডক্টর চঞ্চল মারা গেলে কার লাভ সবার দিকে তাকিয়ে জানতে চায় প্রথমা গায়ত্রী দেবী এবং ডক্টর লক্ষণ মনে করেন দেবীর লাভ কেননা ডক্টর চঞ্চলের যাবতীয় সম্পত্তির মালকিন এখন দেবী টাকা পয়সা নিয়ে কথা বলা আমার অপছন্দ তাও বলি দেবী মাতা ট্রাস্টের টাকার অভাব নেই বলে দেবী আপনার হার্বাল ক্যাপসুলের স্টেরয়েড মেশানো থাকে এই তথ্য ফাঁস হয়ে গেলে ট্রাস্টের উপরে মানুষের ট্রাস্ট চলে যাবে চলে যাবে আপনার কোটি টাকার সম্পত্তি মিডিয়ার কাছে মুখ খোলার আগে ডক্টর চঞ্চলকে সরিয়ে দেওয়া ফোন করার পক্ষে বিরাট বড় মোটিভ নয় কি আপ বেশি কথা বললে তোমার দেবী দেয় ইন্সপেক্টর পুলক চাচান বেশি কথা বললে এক্ষুনি আপনার হাতে হাত করা পুড়িয়ে মিডিয়ার সামনে দিয়ে প্রিজন ভ্যানে তুলব দেবী চুপ করে যায় প্রথমা বলে এবার অন্যদের মোটিভে আসা যাক দেবী মনে করে সম্পত্তি হাতছাড়া হওয়ার ক্ষোভে গায়ত্রী দেবী ওকে খুন করেছেন তাছাড়া ডক্টর চঞ্চল মারা যাওয়ায় ডক্টর লক্ষণের কি বলেন আমার আবার কিসের লাভ হাতা গুটিয়ে সোফা থেকে উঠে দাঁড়িয়েছেন ডক্টর লক্ষণ চিপের সুপারিনটেনডেন্ট হিসেবে আর কতদিন থাকবেন রাষ্ট্রপতির হৃদরোগ বিশেষজ্ঞ হতে গেলে যদি কারো হৃদয় থামিয়ে দিতে হয় তবে তাই সই এর থেকে বড় মোটিভ তো আর হয় না ডক্টর লক্ষণ বলেন কিন্তু ডক্টর চঞ্চল তো সবকিছু দেবী মাতার নামেই করে গেছে আমি কেন ডক্টর চঞ্চলকে মারতে যাব তিন নম্বর বিলের কথা তো আমি জানি না মৃদু হাসে প্রথমা আচ্ছা মোটিভ ভুলে গিয়ে এবার আমরা কজ অব ডেথ এ ডক্টর চঞ্চলের মৃত্যু স্বাভাবিক না অস্বাভাবিক অস্বাভাবিক হলে এটা কি হত্যা একটু দেখা যাক দিস ইজ মার্ডার অন্যের ঘরে দোষ চাপিয়ে আপনাকে পালাতে দেবো না গর্জন করেন ডক্টর লক্ষণ ইন্সপেক্টর পুলককে বলে আমি আপনাকে বলেছিলাম যে ইয়ার প্লাগের ম্যাগনেট থেকে পেস মেকার ডিঅ্যাক্টিভেটেড হয়েছে আপনি জার্নালিস্ট অ্যারেস্ট করুন আপনি ভুল বলেছিলেন উলক কিছু বলার আগেই প্রথমার গলা বেডরুম জুড়ে চাবুকের মতো আছড়ে পড়ল কেন সেটা জানার জন্য আপনাকে ডক্টর চঞ্চলের বেডে একবার শুতে হবে চাঁদু স্যারের বেডটা পঁয়তাল্লিশ ডিগ্রি করে দাও চাঁদ বেডের হেডেল তুলে দিল লক্ষণ লাল চোখে প্রথমাকে মেপে নিয়ে বিছানায় আজ শোয়া হল প্রথমা বলল ধরে নিন আপনি ডক্টর চঞ্চল আমি জার্নালিস্ট আমার পুরনো জায়গায় আমি আবার বসছি স্মার্টফোন আর ইয়ার প্লাগ পুরোনো জায়গাতেই বিছানায় রাখছি বেডের বাঁ পাশের চেয়ারে থেকে প্রথমা ল ডক্টর লক্ষণকে বলল পেসমেকার বসানো থাকে বুকের ডান দিকে ইয়ার প্লাগের ম্যাগনেট কাজ করে তিন সেন্টিমিটারের মধ্যে আপনার বাঁ দিকে থাকা ইয়ার প্লাগ এখন আপনার বুকের ডান দিকে বসানো পেসমেকার থেকে অন্তত দু ফুট দূরে আর ইয়ার প্লাগের ম্যাগনেট থেকে তো ডক্টর চঞ্চলের পেসমেকার বন্ধ হয়নি নি ডক্টর লক্ষণের বডি ল্যাঙ্গুয়েজে অনেক আগ্রাসী ভাব আর নেই ভিড় বিড় করে তিনি বললেন তাহলে ডক্টর চঞ্চল কিভাবে মারা গেলেন সেটা জানার জন্য আমাদের আরেকটু চেষ্টা করা যাক ডক্টর লক্ষণকে ছেড়ে শাশ্বতকে নিয়ে পড়েছে প্রথমা শাশ্বত তোমার ল্যাপটপের ওয়েভ হিস্ট্রিতে কার্ডিওট্রনিক্স এর লিঙ্ক কেন রয়েছে তুমি আমার ল্যাপটপ ফেরত দাও পুলককে বলে শাশ্বত শাশ্বত কব্জি ধরে বেটের ডান পাশে এনে প্রথমা ডক্টর লক্ষণকে বলে আমি ডাক্তারি তেমন বুঝি না ভুল বললে সংশোধন করে দেবেন পেসমেকারের প্রাণভ্রমরা একটা মাইক্রোচিপ তাতে পেশেন্ট এবং তার রোগ সংক্রান্ত যাবতীয় ডেটা থাকে মাইক্রোচিপ থেকে ওই ডেটা ওয়্যারলেস রেডিও সিগন্যালের মাধ্যমে ট্রান্সমিটেড হয় দরকার পড়লে বুকের চামড়া না কেটে পেসমেকারে হাত না দিয়ে পেশেন্টের হার্টবিট বাড়ানো বা কমানো যায় কি তাই তো ডক্টর লক্ষণ নিঃশ্বারে ঘাড় নাড়লেন ডক্টর চঞ্চলের ডান দিকে বসে রেডিও হার্ডওয়্যার লাগানো ল্যাপটপের মাধ্যমে শাশ্বত রেডিও সিগন্যাল ইন্টারসেপ্ট করেছে তারপর সেই ডেটার সাহায্যে কার্ডিওট্রনিক্স সার্ভারে ঢুকে ডক্টর চঞ্চলের পেসমেকারের ইম্পালস জেনারেশন বন্ধ করে দিয়েছে ইন্সপেক্টর পুলক বলেন বুঝলাম না একটু সহজ করে বোঝানো যাবে আচ্ছা চেষ্টা করছি বলে প্রথমা মোবাইল ফোন চুরি হলে এয়ারটাইম প্রোভাইডার কে খবর দিলে ওরা যেমন চুরি যাওয়া সিম কার্ড ডিঅ্যাক্টিভেট করে দেয় এটা সেই পদ্ধতি শাশ্বত একজন ধুরন্ধর হ্যাকার ইন্সপেক্টর পুলক বলেন এবার বুঝলাম আমি এই ল্যাপটপ কলকাতা পুলিশের কাছে সাইবার সেলে পাঠিয়ে দিচ্ছি ওরা হার্ড ডিস্ক থেকে সব ডেটা উদ্ধার করে নেবে শাশ্বতর গালে ঠাস করে চর মেরে তাকে জড়িয়ে ধরেন গায়ত্রী দেবী কাঁদতে কাঁদতে বলেন কেন এরকম করলি কেন শাশ্বত জানায় বাবা খালি বলতো তোকে কার্ডিওলজিস্ট হতে হবে আমার ভালো লাগতো না মা বাবা আমাকে পাগলের ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল স্কুলের বন্ধুরা এই নিয়ে আমাকে বলি করত। আমার ভালো লাগতো না মা তুমি আমার বেস্ট ফ্রেন্ড সফটওয়্যার নিয়ে পড়াশোনা করতে আমাকে এনকারেজ করতে ডাক্তার হওয়ার কথা বলে বুলি করতে না জম্বি বলে গালাগালি দিতে না প্রথমা নরম গলায় বলল শাশ্বত তুমি কি জানো যে তুমি যা করেছো সেটা মার্ডার মার্ডার কেন হবে দিস ইজ হার্ট হ্যাকিং ভাষা ভাষা চোখে নিষ্পাপ দৃষ্টি মেলে বলে শাশ্বত ধরিয়ে দিয়ে আমি ওদের মেল করে দিয়েছি যাতে ওরা ভুলটা কারেকশন করে নেয় ইন্সপেক্টর পুলক প্রথমাকে জিজ্ঞাসা করে এটা যে শাশ্বতর কাজ এটা আপনার কখন মনে হলো ডক্টর লক্ষণ বলেছিলেন ম্যাগনেট থেকে পেসমেকার ড্যামেজ হয় দেবী যখন বলল যে পেসমেকারের তিন সেন্টিমিটারের মধ্যে ম্যাগনেট থাকলে তবেই ড্যামেজ হবে তখনই আমি নিজেকে সংশয়ের তালিকায় বাইরে রাখি কেননা আমার ইয়ার প্লাগ অনেক দূরে ছিল কাছে ছিল শাশ্বতর ল্যাপটপ চিপ শব্দটা বারবার শুনে হঠাৎ মনে হলো পেসমেকারেরও তো চিপ থাকে শাশ্বত দৃষ্টিতে চঞ্চলের প্রতি ঘৃণাই আমাকে বাধ্য করে ওর ল্যাপটপে নাক গলাতে আপনাকে ওই চিরকুট দেওয়ার আসল কারণ হলো আমি শাশ্বতকে মেশিন থেকে তুলতে চেয়েছিলাম দেবী চুপ করে বসে আছে চাঁদু মেজের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে পাখির মায়ের মতো দুই পক্ষ দিয়ে ছেলেকে জড়িয়ে ধরে কাঁদছেন গায়ত্রী দেবী পানি পানিহাটি থানায় ফোন করেছে সবাইকে পেছনে ফেলে ধীরে ধীরে বেলিয়ে গেল প্রথম আলাহেরি পাঠ ভালো লাগলে একটি লাইকের মাধ্যমে তা জানিয়ে যান আর এরকম গল্প আরও শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ